2012 সালে সংগঠিত চাঞ্চল্যকর দিলীপ ঘোষ হত্যা মামলার এক পলাতক অভিযুক্তকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পশ্চিম থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর আইজিএম হাসপাতাল থেকে গ্রেপ্তার করে দীপক মিয়াকে। 2012 সালে যে দিলীপ ঘোষ মারার কেস হয়, সেই কেসে সে একজন আসামি ছিল এবং বিচার চলাকালীন সময় সে পালিয়ে যায় এবং সেই ব্যাপারে তার বিরুদ্ধে মামলা হয়। তো সর্বমোট তিনখানা তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। তো আমরা অনেকদিন ধরেই তাকে খুঁজে গেছেন, কিন্তু সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো আজ সকালে আমাদের সিক্রেট সোর্স মারফত খবর পাই যে সে আইজিএম হাসপাতালে কোনো এক কাজে এসছে, তখন তাকে ওখান থেকে আমাদের থানার অফিসাররা পুলিশ তাকে অ্যারেস্ট করে। বাড়ি কোনখানে? বাড়ি হচ্ছে একদম জয়পুর। নামটা কি? দীপক মিয়া। দীপক মিয়া 2012 সালে চাঞ্চল্যকর দিলীপ ঘোষ হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি এবং বিচার চলাকালীন অবস্থাতেই সে পালিয়ে যায়। দীর্ঘদিন সে পলাতক ছিল। তার বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট আছে বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী। 2012 সালে রামনগর এলাকায় দিলীপ ঘোষকে নৃশংসভাবে খুন করেছিল একদল দুষ্কৃতী। মঙ্গলবার এক বিশেষ অভিযান চালিয়ে পূর্ব মহিলা থানার পুলিশ এবং পূর্ব থানার পুলিশ রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে দুজোড়া দম্পতিকে আটক করেছেন। মঙ্গলবার পূর্ব থানার পুলিশ এবং পূর্ব মহিলা থানার পুলিশ রাজধানীর গণরাজচমুনি স্থিত খানা খাজানার রেস্তোরাঁয় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ এই রেস্তোরাঁর কেবিন থেকে দুইজন দম্পতিকে আটক করে। আমরা খবর পাই যে খানা খাজানাতে ছোটো ছোটো কেবিন কয়েকটা আছে, ওইখানে রেন্টে দেওয়া হয় 1 ঘন্টায় 700 টাকায়। তো কিছু কিছু কাপলসরা এখানে ইলিগাল অ্যাক্টিভিটিস করে। তো এই সূত্রে সোর্সটা পেয়ে আমরা যাই ওইখানে। এখন দুজন কাপলকে ওইখানে আমরা পাই, এখন ওদেরকে আমরা ডিটেইন করেছি। এখন ওদেরকে ডিটেইন করা হয়েছে, ওদের পারপাস অফ বিং দেয়ার, ওদের আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন হবে, তারপর অ্যাজ পার প্রসিডিউর অ্যাকশন নেওয়া। ওইখানে ইললিগাল অ্যাক্টিভিটিস করা হয় এটা আমরা খবর পেলাম। তো একটা আমরা ড্রাইভ করলাম, তো ওই সূত্রে দুইটা কাপল আমরা ধরলাম আর কি। এ ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে যে খানা খাজানার রেস্তোরাঁটিতে অবৈধ ও আপত্তিকর কাজকর্ম হয়, এই সূত্রের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এখানে অবৈধ কাজের জন্য মোটা টাকার বিনিময়ে কেবিন 700 টাকা হিসাবে ভাড়া দেওয়া হয় বলেও পুলিশ জানিয়েছে। আটক দম্পতিদের আইডেন্টিফিকেশন ও ভেরিফিকেশনের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। প্রসঙ্গত, এর আগেও রাজধানীর কয়েকটি রেস্তোরাঁয় এই ধরনের ব্যবসার জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, মিনালিনী এনএন। মঙ্গলবার জিবি হাসপাতালের নিউরো সার্জারি ওপিডিতে রোগী দেখানোকে কেন্দ্র করে রোগীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা দেখা দেয়। প্রসঙ্গত, রাজ্য সরকারের সহযোগিতায় জিবি হাসপাতালের নিউরো সার্জারি ইউনিটে বিশেষজ্ঞ ডাক্তাররা মঙ্গলবার রোগী দেখে। এই নিউরো পরিষেবা নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে রোগীরা হাজির হন। কিন্তু 60টা টিকিট ইস্যু করলে আগের দিনে আমার 60টা টিকিট কোন জায়গা থেকে আসতো, এটা তো কোনো সিস্টেম না। কেমন আয়া দেখাইলাম তো এই ব্যবস্থা, ডাক্তারের কাছে 50টা ভুল, ডাক্তারের কিছু করার নাই, কারণ ডাক্তার তো হল রুপাল স্যার। তো বেটার ফোন করে করতে স্যার আমার দেহ তো রোহনের তো ঢুকাইলো, এক পর্যায়ে একজন ঢুকাইলো, সব চ্যানেলে হইতাছে, সব চ্যানেলে না, সব চ্যানেলে এই কথা কই না, রিকোয়েস্ট হইতেছে আগে অন ডাক্তার যে যেরকম ফোন নম্বর পাচ্ছে রিকোয়েস্ট করতেছে, যারা লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘ লাইন অতক্ষণ ধরে দাঁড়িয়ে না, সাইন নম্বর ধরেছে যে আমি কই সাইন নম্বর ধরাইতেছে, ডাক্তারের রুগী দেখতেছে ঠিক আছে, লাইনের ডাক্তারের কাছে কিছু ফোন নাম্বার আছে ওইটাই একটু দেরি হইতেছে।
মঙ্গলবারের রোগী দেখানোকে কেন্দ্র করেই জিবি হাসপাতালের রোগী ও পরিজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক্ষেত্রে রোগী ও পরিজনদের অভিযোগ হলো, প্রকৃত টিকিট প্রাপ্তদের বঞ্চিত করে একাংশ সেবিকাদের সহযোগিতায় অনেক রোগী পরিষেবা নিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করেই রোগীদের মধ্যে প্রায় হাতাহাতের উপক্রম হয়। পরে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেয়। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বড় ধরনের ঘটনা সংঘটিত হতে পারে বলে রোগী ও পরিজনদের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এনএন। মঙ্গলবার এক বিশেষ অভিযান চালিয়ে বটতলা থানার পুলিশ বর্ডার গোলচক্কর এলাকা থেকে 40 বোতল অবৈধ বিলিতি মদ আটক করে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন বটতলা ফালির ওসি সহদেব ভৌমিক। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন সহদেব ভৌমিক। অভিযান নাম তো বর্ডার গোলচক্কর, একটা সিক্রেট প্রমোশনে গেছি, যাওয়ার পরে দোকানে রেড করা, রেড করার পরে একজন লোককে অ্যারেস্ট হয়েছে এবং সঙ্গে অবৈধভাবে মদ বিক্রি করে ইংলিশ মদ। কত বোতল আনুমানিক? 40 বোতল। 40 বোতল এগুলো কিসের মতো একা ছিল, কীভাবে পাওয়া গেছে? একটা দোকানের ভিতরে, দোকানের ভিতরে দোকানও আছে। এখন কী করা হবে আসামিকে? তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিন কীরকম জারি থাকবে আপনাদের অভিযান? ওটা কন্টিনিউ আমাদের জারি আছে এবং সবসময় আমরা রেড করতেছি। মঙ্গলবার রাজবাড়িতে মঙ্গলচণ্ডীর পূজা অনুষ্ঠিত হয় এবং প্রচুর ধর্মপ্রাণ মানুষ ভিড় করেন। পূজার উদ্যোক্তারা জানান যে বহু বছর ধরে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে এবং বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এবং অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবারে এই পূজাটি অনুষ্ঠিত হয়। অষ্টদুর্গা এবং ভোগ নিয়ে সাংসারিক শান্তি কামনায় প্রচুর ভক্তপ্রাণ মানুষ মঙ্গলবার এই পূজা দেবার জন্য রাজবাড়িতে আসেন। মঙ্গলচণ্ডী দিতে এসেছি। মানে কতদিন দিলে আসছেন এখানে? আগে এসেছিলেন? হ্যাঁ, আগে এসেছিলাম। কোথায় এসেছেন পূজা দিতে? এখানেই রাজবাড়িতে। মানে এখন অব্দি কতবার পূজা দিয়েছেন? প্রথমে দিয়েছি, আরও দুই একবার এসেছি। একবার এসেছি, আজকে আসলাম। কী কী নিয়ে এসেছেন পূজা দিতে? পূজার নিয়ম বলতে আমরা শাশুড়ি মা যা করলো তাই তো করি আমরা। অষ্টদুব্বা বলে একটা জিনিস আছে, এটা নিয়ে দুব্বা বেলপাতা এটা নিয়ে আসি, ভোগ দিই, সেটাই তো আর কি। সংসারে মঙ্গলার্থে পূজা করি। এই পূজাতে কি রাজবাড়িতে হয় বা অন্য কোনো জায়গাতে হয়নি? অন্য কোনোখানে জানি না আমি ঠিক, কিন্তু এখানেই হয় আর আমরা বাড়িতে করি। কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, সবাইকে দেখছি, সবাই একসঙ্গে পূজা করতে তো আলাদা একটা মজা। না মূলত পূজার মধ্যে কী থাকে? এটা মূলত পূজাতেই তো যা হয়, ভিতরে পুরোহিতরা পুজো দেয়, ফল দিয়ে পুজো করি, মিষ্টি ভোগ দিই, আমরা বসে আছি অঞ্জলি দেব, একটার পরে অঞ্জলি হবে। এটাই। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি কাশারিপুট্টি। আগে পূজা সম্বন্ধে আমাদের, এটা হচ্ছে আমাদের বছরে মা মঙ্গলচণ্ডী পূজা। হ্যাঁ, এটা বছরে দুইবার পূজা হয়, এটা আপনারাও জানেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণ প্রাইভেট মন্দির, কিন্তু পূজাটা এটা রাজ পরিবারের, কিন্তু এখানে বছর দুইবার হয়, বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে একটা আর অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবারে দুটা পূজা হয়। কিন্তু আজকাল দেখা যায় পাপীদেরও প্রচুর এখানে, যারা পুণ্যার্থী যারা মানে ইয়ে করে আর কি পূজা করে, তারা আসে এখানে, মানসি করে, ফল পায়, এই জন্য সবাই ভিড় করে, ভালো লোক আছে। বিরোধী প্রার্থীদের উপর নির্বাচনের পর বিরোধী দলীয় প্রার্থীদের উপর রাজনৈতিক আক্রমণের প্রেক্ষিতেই সিপিআইএম জেলা পরিষদ সদস্য রাধাচরণ দেববর্মা বিজেপিকে তীব্র সমালোচনা করেছেন। এ ব্যাপারে বিজেপির কোনো লজ্জা নেই বলেও জানিয়ে রাধাচরণ দেববর্মা বলেন, সারা দেশে বিজেপির এই সন্ত্রাসের বিরুদ্ধে ধিক্কার চলছে। জিবি হাসপাতালে আহত এক সিপিআইএম কর্মীকে দেখার পর সংবাদ সম্মেলনে একথা জানান জেলা পরিষদ সদস্য রাধাচরণ দেববর্মা। ৭৯১ জন ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের জন্য রাজ্য সরকারকে একটি নোটিশ জারি করেছেন ত্রিপুরা হাইকোর্ট।
প্রসঙ্গত গত 11 এপ্রিল এই মামলার প্রথম শুনানি হয় এবং হাইকোর্ট রাজ্য সরকারকে প্রথম শোকজ নোটিশ জারি করে। পরবর্তীকালে এপ্রিলের 30 তারিখ শুনানিতে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে ব্যর্থ হয় হাইকোর্ট। এ ব্যাপারে 4 সপ্তাহ সময় চাইলে হাইকোর্ট তা মঞ্জুর করে। প্রায় 7,000 বিএড এবং ট্যাট উত্তীর্ণ শিক্ষক রাজ্যে কর্মহীন অবস্থায় আছে। কেন্দ্রীয় সরকার 12,222 শূন্যপদ পূরণের জন্য বললেও মাত্র 495টি পোস্টের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়। যদিও 791 জন ট্যাট উত্তীর্ণ বেকার ট্যাট এবং বিএড উত্তীর্ণ হওয়ার পরও কর্মহীন অবস্থায় আছে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এনএন। নয়াদিল্লিতে বড়সড় হামলার পরিকল্পনাকারী জৈশ মোহাম্মদের অন্যতম সদস্য ও নেতা আব্দুল মজিদ বাবাকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। মজিদ বাবাকে মঙ্গলবার শ্রীনগরে সিজিএম আদালতে হাজির করা হয়। এই পলাতক জঙ্গির মাথার দাম ধার্য করা হয়েছিল 2 লক্ষ টাকা। বেশ কয়েক মাস ধরেই এই জঙ্গির খোঁজ করছিল পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেল মজিদ বাবার খোঁজে শ্রীনগরে তল্লাশি শুরু করে গ্রেপ্তার করা হয় মজিদ বাবাকে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এনএন। মঙ্গলবার উত্তর পূর্ব প্রদেশে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে রাজনৈতিক পক্ষের জন্য কখনোই তিনি জাতপাতকে ব্যবহার করেননি। বিএসপি নেত্রী মায়াবতীকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী বলেন যে জীবনে অনেক নির্বাচনে অংশগ্রহণ করলেও রাজনৈতিক লক্ষ্যের জন্য কখনোই তিনি জাতপাতকে ব্যবহার করেননি। প্রধানমন্ত্রী বলেন যে অত্যন্ত নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও ভারতকে বিশ্বের দরবারে প্রথম সারিতে নেবার লক্ষ্য নিয়েই তিনি সবসময় এগিয়ে গেছেন। প্রসঙ্গত, কিছুদিন আগে দলিত প্রসঙ্গে মায়াবতী নরেন্দ্র মোদীকে ড্রামাবাজি বলে আক্রমণ করেছিলেন। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এএনএন।